গুড মর্নিং, আজকে আরেকটা মর্নিং ওয়াক ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সকাল 6টা বাজে আর বাইরেটা এখনো একটু একটু অন্ধকার আছে, আর আমরা এই অন্ধকারের মধ্যেই মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। আমরা সিঁড়ির কাছে পৌঁছে গেলাম। আমরা এই সিঁড়ির কাছে পৌঁছাতেই অনেকটা সকাল হয়ে যায় আর ভালোভাবে আলো ফুটে যায়, আর আমরা সিঁড়ির এই জায়গাতে অনেকটা সময় কাটাই। এই দেখুন স্বরূপ এখানে এসে সিঁড়ি ওঠানামা করতে শুরু করে দিয়েছে, তারপর এক্সারসাইজ করে। প্রচুর লোকজন এই সিঁড়িতে এসে এক্সারসাইজ করেন। এখন হালকা হালকা এখানেও শীত পড়ছে, যদিও এখানে খুব একটা শীত পড়ে না বললেও চলে, তবুও কোনো কোনো দিন সকালে হালকা হালকা কুয়াশা দেখা যায়। এই সিঁড়িটা অনেকটাই উঁচু, একবারে পুরো সিঁড়িটা ওঠা খুব কষ্টের, তবুও স্বরূপ প্রায় 10-12 বার এই সিঁড়িটা ওঠানামা করে। তবে আমিও এই সিঁড়িটা ওঠানামা করি, আমি 4-5 বার এই সিঁড়ি ওঠানামা করি, তারপরে আর পারি না। আমরা সিঁড়ির কাছে অনেকটাই সময় কাটালাম আর অনেক এক্সারসাইজও হলো। এবার যাই সামনে থেকে ঘুরে আসি। এখানে এবছরও ইন্ডিয়ান ফটো ফেস্টিভ্যালের ফটো টাঙিয়েছে। গত বছরও এই একই টাইমে ইন্ডিয়ান ফটো ফেস্টিভ্যালের ফটো টাঙিয়েছিল। চলুন আপনাদেরকে পাশ থেকে একটু দেখাই। আজকের মতো মর্নিং ওয়াক হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে আমি আমাদের ছোট একটা মর্নিং ওয়াক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।